আসন্ন সরকারের বিদায় ঘণ্টা বাজছে, সরকারকে বঙ্গোপসাগরে ডোবানো হচ্ছে যে ভোটের পর কর্মসূচি না থাকায় দর্শক, খুবই অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসবে বিএনপি, মার্কিনদের তদন্তের রিপোর্ট ফাঁস হলো এবার। দর্শক, গতকাল একটা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী অবায়দুল কাদেরকে এমনই প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে রীতিমতো খেপে যান অবায়দুল কাদের। দর্শক, অন্যদিকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে বড় দুশ্চিন্তায় আছেন অবায়দুল কাদের, তিনাকে এসব বিষয় নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হয়। দর্শক, আমরা শুরুতেই দেখব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব বিষয়কে কেন্দ্র করে কি বলেছেন। আশা করি সঙ্গেই থাকবেন এবং আপনার মতামতটা দিয়ে যাবেন। অল্প সময় বাকি আছে, এটা কি বিএনপি কোন নেতা মুখে নতুন কোন কথা? এটা তো গত বছর থেকেই শুনে আসছি। এই পরিবর্তন, আসন্ন সরকারের বিদায় ঘণ্টা বাজছে, সরকারকে বঙ্গোপসাগরে ডোবানো হবে, সরকারের পতন, সময়ের ব্যাপার, এইসব অবাস্তব কথা বিএনপি নেতারা আগেও বলেছেন, এখনো মাঝে মাঝে বলে। ক্ষমতা কত কাছে, এত কাছে ক্ষমতা, এটা তো দিব্যা স্বপ্ন ছাড়া। এখন দিব্যা স্বপ্ন দেখলে এরকমটা দেখাটা খুব স্বাভাবিক। এটা যে কেউই ভাববে যে কি অবস্থার প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তন, অলৌকিকভাবে পরিবর্তন হবে, এ ধরনের কোনো ইঙ্গিত ইশারা কোন ঐশী শক্তির কাছে বিএনপি নেতা পেলেন? আমরা তা জনগণ বিএনপির সঙ্গে নেই, জনগণ আন্দোলনে নেই, জনগণ শেখ হাসিনা সরকারের উপর খুশি, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল এবং তার সততা, তার পরিশ্রম, তার নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। এদেশে 75 পরবর্তীকালে শেখ হাসিনার চেয়ে যোগ্য, সৎ, পরিশ্রমী, দক্ষ, জনপ্রিয় আরেকজন নেতারও জন্ম হয়নি। কাজে মানুষ এখনো বাংলাদেশে নেতৃত্বে শেখ হাসিনার কোনো বিকল্প এখনো ভাবেনি। দেশে বিদেশে নানান অপচেষ্টা করে সরকার হঠাৎ যখন ব্যর্থ, নির্বাচনেও তারা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে বিরোধিতা করেছে, এখন সব কিছুতেই তাদের যখন ব্যর্থতা, আন্দোলন, নির্বাচন এবং একটা রাজনৈতিক দল হিসেবে তাদের সমস্ত প্রয়াস যখন ব্যর্থতা পর্যবসিত, তখন তারা অন্যান্য অনেক কিছুতে জড়িয়ে সরকারকে বিব্রত করা এবং সরকারকে বিভিন্ন বিষয়ে সরকারের
কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেট কারা করে? এই সরকার জনগণের প্রতিনিধি। এই শেখ হাসিনার সরকারে সব কর্মকাণ্ডই জনস্বার্থকে সমুন্নত, সরকারকে বিব্রত করার জন্য। সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমাদের এখন খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সাথে বিএনপির সম্পৃক্ততা আছে। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের আজকে যে অগ্রযাত্রা। একটি রিপোর্ট। এখানে বলা হচ্ছে যে ভোটের পর কর্মসূচি না থাকায় যুগপথ আন্দোলনে ছন্দপতন ঘটেছে। বিএনপির পাশাপাশি যুগপথ আন্দোলনের অন্য দল ও জোটগুলোতেও কিছুটা হতাশা রয়েছে। ইফতারের মাধ্যমে ভোট বর্জনকারী দলগুলোকে ঘনিষ্ঠ করার চেষ্টা করবে বিএনপি। একটা ঘটনা দৃশ্যমান, সেটা হলো যে বিএনপির উপর যে ক্র্যাকডাউন হয়েছে একেবারে, এটা তো একদম নজিরবিহীন ঘটনা। নির্বাচনের আগে এবং বলা যায় নির্বাচনের পরে এখনও হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছে। এই অবস্থায়ও কিন্তু বিএনপির সঙ্গে যারা আন্দোলন করেছে যুগপথভাবে, তারা কিন্তু কেউ সরে যায়নি বা তারা উল্টো পথ বেছে নেয়নি। মোট কথা, তারা আছে, তবে নতুন পর্যায়ে তারা কিভাবে আন্দোলনটা করবে সেই নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা আছে বা দ্বিধাদ্বন্দ্ব আছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে যেমন এবি পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ, তারা গণ ইফতার করছে, তার মানে হলো জনসংযোগ চালিয়ে যাচ্ছে। এটা ভালো যে চোদ্দ দলীয় জোটের শরিকরা যেমন আওয়ামী লীগের মুখের দিকে তাকিয়ে থাকে, এখানে কিন্তু বিএনপির সাথে যুগপথ আন্দোলনে যেসব দলগুলো, তারা কিন্তু নিজ নিজভাবে কর্মসূচি দিয়ে তারা অ্যাক্টিভ থাকে এবং ওইভাবেই তাদেরকে রেডি করা হয়েছে। যদি একটা জোট করা হতো তাহলে অধিকাংশ দল ওই বিএনপির মুখের দিকে তাকিয়ে আছে, এখনও তারা তাকিয়ে আছে যে বড় দল হিসেবে তারা কিভাবে আন্দোলন সংগ্রামটা করবে বা সামনে কিভাবে এগোবে তার দিকে। কিন্তু তার মানে এই না যে তারা, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সবাই, মোট কথা কয়েকটা জোট আছে এবং ইন্ডিভিজুয়াল কয়েকটা দল আছে, যেমন গণ অধিকার পরিষদ নুরুর, তারপরে কর্নেল অলি আহমেদের এলডিপি, তারা কিন্তু স্বতন্ত্রভাবেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে বিএনপির যেদিকে এগুচ্ছে বা যে লাইনে অগ্রসর হচ্ছে তারাও সেই পথটা অনুসরণ করছে। এখানে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পর 2 মাস পার হয়েছে, এখনও যুগপথ আন্দোলন কর্মসূচিতে ফেরেনি বিএনপি সহ নির্বাচন বর্জনকারী দলগুলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ভোটের পর কর্মসূচি না থাকায় যুগপথ আন্দোলনের ছন্দপতন হয়েছে। এটা ঠিক বিএনপির জন্য একটা বড় ধাক্কা ছিল, বা বিএনপির সাথে যুগপথভাবে যারা আন্দোলন করছিল তাদের একটা ধারণা ছিল যে একতরফা নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র শক্ত কোনো নিষেধাজ্ঞা দেবে, কিন্তু নির্বাচনের আগে বা পরে সেরকম কোনো নিষেধাজ্ঞা না দেওয়াতে তারা কিছুটা হতাশ। তো হতাশ হলেও তাদের যেই অবস্থা সেই অবস্থায় তারা মানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এটা ছাড়া সম্ভব না। কেননা যারা বিরোধী দলে থাকে, বিশেষ করে নির্বাচনমুখী রাজনৈতিক দল, তাদের তো শক্তি তাদের দল এবং জনগণ, তাদের হাতে তো কোনো প্রশাসন পুলিশ অস্ত্র শস্ত্র নিয়ে তো তারা আন্দোলন করতে পারে না। তো সেটা তাই হয়, এরকমই হয়, মানে এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 9 বছর ধরে তো খালি হাতেই লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, তো কিছু করার নেই, এখনও তাই, সেইভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। তবে এটা ঠিক যে এইরকম একতরফা নির্বাচনের প্রতি যে মানুষের সমর্থন নেই এটা পরিষ্কার, সেটা ভোটে তাদের উপস্থিত না হওয়া এটা একটা এক ধরনের গভর্নমেন্টকে জানিয়ে দেয়া যে আমরা এই ধরনের নির্বাচনে নেই। সরকার পতনের এক দফার আন্দোলনের মুখেও গত 7ই জানুয়ারি দাদর জাতীয় সংসদের নির্বাচন করতে পেরেছে ক্ষমতাসীনরা, এমন পটভূমিতে বিএনপি সহ যুগপথ আন্দোলনের অন্য দল ও জোটগুলোতেও কিছুটা হতাশা তৈরি হয়েছে।
থমকে গেছে দলগুলোর ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। যুগপথ আন্দোলনের শরিক একাধিক দল ও জোটের দায়িত্বশীল নেতারা বলছেন, নির্বাচন ঘিরে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশকে কারাবন্দি করায় আন্দোলনের গতি কমে যায়, এর রেশে কর্মসূচি তো ছেদ পড়ে। তবে এই মুহূর্তে যুগপথ কর্মসূচি না থাকলেও আন্দোলনের প্রধান দল বিএনপির সঙ্গে মিত্র দলগুলোর যোগাযোগ রয়েছে। এরই মধ্যে একাধিক জোটের সঙ্গে বিএনপির নীতি নির্ধারণী নেতাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এখন ভোট বর্জনকারী বিভিন্ন দল ও জোট যার যার মতো করে কর্মসূচি পালন করছে। বিএনপি 20 দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট নামে দুটি জোট করে অংশ নিয়েছিল 2018 সালের সংসদ নির্বাচনে। এবার নির্বাচনের আগে দুই জোট ভেঙে দিয়ে বিএনপি একাধিক জোট ও দলের সঙ্গে যুগপথ আন্দোলন করে। এর মধ্যে বামঘরানার 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, পুরনো 20 দলীয় জোটের শরিকদের নিয়ে গঠিত 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট অন্যতম। এর বাইরে অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, গণ অধিকার পরিষদের দুই অংশ রয়েছে, সবাই এখনো বিএনপির সঙ্গে আছে। এটা হচ্ছে বিএনপির জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। সাধারণত এই ধরনের আন্দোলন যদি ব্যর্থ হয় বা বিএনপি যেহেতু নির্বাচনটা ঠেকানো বা প্রতিরোধ করা যায়নি, বড় ধরনের নিষেধাজ্ঞা আসেনি, সুতরাং এরকম পরিস্থিতিতে অনেক দল জোট বিচ্ছিন্ন হয়ে যায়, তারা সম্পর্ক ছিন্ন করে। কিন্তু এখানে বিষয়টা একেবারেই ভিন্ন, যার যার দায়িত্ব নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে যতটুকু, ফলে এখনো তারা সেই ধারাতেই আছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, চলতি রমজান মাসে বিএনপি সহ কয়েকটি দল পৃথক ইফতার অনুষ্ঠান করবে। এই রোজায় ইফতারের মাধ্যমে ভোট বর্জনকারী দলগুলোকে আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21 মার্চ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরতে পারেন। তিনি 24 মার্চ কূটনীতিক এবং 28 মার্চ রাজনীতিকদের সম্মানে বিএনপি। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন মোস্তফা ফিরোজ ভাইয়ের মুখ থেকে। এতক্ষণ দেখতেছিলেন, তার আগেই আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, তিনি এসব বিষয়ে কিন্তু বিস্তারিত আলোকপাত করেছেন সাংবাদিকদের সামনে। তো দর্শক, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন, এবং মোস্তফা ফিরোজ ভাই তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরেছেন হয়তোবা। তো দর্শক, পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।